দরিদ্র সীমারেখার তলত বসবাস করা লোকসকলে আশা করে সরকারি আঁচনিসমূহর, কারণ সরকারি আঁচনিসমূহ সেই সকল দরিদ্র লোকের সরকারে প্রবর্তন করেছে। কিন্তু প্রকৃত দরিদ্র লোকসকলে সেই আঁচনিসমূহ পাইছেনে? মানে গহপুর মাগনির কৃষ্ণপুর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডত আছো আর মূর সহ কেবাটাও পরিয়ালের কেবাগী মহিলা আছে। অভিযোগ আনিছে যে কোনো ধরনের সরকারি আসনি কিন্তু লাভ করিব পৰা নাই আটাইকেইগৰাকী দরিদ্র সীমারেখার তলত বসবাস করা মহিলা। মই কথা পাতিম, মই বাইদেউ পুনে পুনে আপনার আসলে আইছো। যেহেতু সরকারে তো বহু আসনি দি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ দিছে, অরুণোদয় দিছে, ঠিক সেইদরে বিবিধ আসনি সমূহ দি আছে, গতিকে আপনার কিহৰ বাবে বঞ্চিত হয়ে আছে? আমি কোনো ঘর পোৱা নাই, অরুণোদয় পোৱা নাই, আর গিয়ে থাকো আমি পঞ্চায়েতলৈ, কিন্তু পঞ্চায়েতে সদায় কয় বোলে আহিব আহিব বলে, কিন্তু আজিলৈকে আমি ঘর পোৱা নাই, অরুণোদয়টোও দিয়া নাই, ফর্ম দিও আমার ফর্মখিনি ঘুরাই দিলে, আমি ঘর পাম বলে কলে, এটা আজি এতিয়ালৈকে আমি বাট চালো, ফর্মও নাই, অরুণোদয়ও নাই, একো বস্তুয়ে পোৱা নাই। কিমান বছর হল আপনার বঞ্চিত হয়ে থাকা? আমি 2 বছর 3 বছর মানেই হল, একুয়ে পোৱা নাই। মুখ্যমন্ত্রী তো কই আছে যে আমি দিছো বলে কই আছে, কিন্তু আমার গাঁৱৰ যিগৰাকী হেৰি আছে তেওঁলোকে আজিলৈকে আমার দেখাই নাই, মানে যি সকল দায়িত্বত আছে পঞ্চায়েত আছে, মানে তেওঁলোকে আমার পরিস্থিতি দেখাই নাই। আমি এটা ঘরে ঘরে কাম করে খাওয়া মানুষ, কিন্তু আজিলেকে আমার অরুণোদয় আসনটুকুই দিব পৰা নাই। আপনার ঘরবিলাক আগতে পকার নাকি? কেঁচা ঘর, তথাপিও পোৱা নাই? নাই পোৱা, কেঁচা ঘর। আর আপনার আর্থিকভাবে টনকিয়াল নাকি? নহয়, আমি দুর্বলতা মানুহে, কিন্তু তথাপি আমি আজিলেকে কোনো সাহায্য বলি হেৰিয় নামত মানে একোৱে পোৱা নাই। কেনেকৈ চলে আপোনাৰ পৰিয়াল পোহপাল? কেনেকৈ আমি দিন হাজিৰা কৰি খোৱা মানুহ, দিন হাজিৰা কৰিলে ভাত হয় আৰু ভাত, দিন হাজিৰা নকৰিলে ভাত খাব নাপাওঁ। আপুনি পাইছেনে কিবা? নাই পোৱা। কি কি পোৱা নাই? অরুণোদয় পোৱা নাই, ঘর পোৱা নাই, ঘর আহিলে আহে বুলি কয়, তারপর 228ত ঘর আসলে 354ত পালাগে ঘরটো, কই কেনেকৈ পালাগে? এতিয়া পানি পড়া ঘর থাকিবলগীয়া হয়েছে? হয়। আপনার স্বামীও হয়তো নাই? স্বামী দুই একটু বল নাই, একদিন হয়ে ঢুকা নাই, তার পাছত সরকারি পক্ষ আপনার আবার চকু পড়া নাই? নাই, কালি নীলা হাজরিকা ঘরে গেছিল, অন্ধ নাপায় বলে কলে মো। কিয় নাপায় বলে কলে? আপনার তো স্বামীর মৃত্যু হয়েছে দুর্ঘটনাত, তারপর আপনি এগারী বিধবা মহিলা অকল হরে এটি পানি পড়া ঘর পার সময় পার কৈছে, তারপরও নাপায় বলে কৈছে? নাপায় বলে কৈছে, তো মতো কিয় যদি মানে পাবলগিয়া হয় মোক দিয়ক, যদি নাপাবলগিয়া হয় মোক নালাগে, মই মিডিয়া মাতি মোক কম কথা তেনেকে কৈছো, তেতিয়া একো কোৱা নাই মোক। এতিয়া মিডিয়া মাতিলে আমাক আপনাদের, যদি তেওঁলোকে পাছত কয় মিডিয়াক মাতিছিল নহয় তেওঁলোকে দিব, এনেকে যদি কয় তেতিয়া কি হব? নিউজটো বজাৰ পাছত কৈছো মিডিয়া যাতে দগৰিয়া নহওক, আপনাদের আপনাদের মানে অনুরোধ করছো, আপনাদের মো শুদ্ধ বিচার করি মো ঘর আর অরুণোদয় দিয়ক, কারণ মো লি আহালে মো স্বামীও নাই, মো স্বামীটোয় ঢুকালে, গতি মানে অনুরোধ করছো যাতে মেডিয়াঘাট জগর নব। নিশ্চয়কৈ কিমানখিনি দুখ আর কষ্ট পালে এগারী মহিলায় এনেদরে চকুর পানি টুকিবলগিয়া হয়, কারণ সরকারখনে মুখ্যমন্ত্রীগুলো ঠিকই দি আছে, কিন্তু এই যে পঞ্চায়েত সমূহ থাকে, পঞ্চায়েত সমূহ যিসমূহ প্রতিনিধি থাকে বা যিসমূহ বিষয়ববীয় কর্মচারী থাকে, তেওঁলোকৰ দায়িত্ব যে প্রকৃত যিসকল এনে ধরনের লোক তেওঁলোকক আসনি সমূহ দিব লাগে, কিন্তু কিহৰ কারণে স্বামী নথকার পাছতো, বরষুণ দিলে পানি পড়ে তেনেকুৱা ঘর থকার পাছতো আজিলৈকে কিয় অরুণোদয় অথবা সরকারি ঘরটো পাবলৈ সক্ষম নহল? ই কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর গহপুর সমষ্টির বিধায়ক উৎপল বৰাই যদি চাই আছে, তেন্তে এইগৰাকী এই সকল মহিলার ওপর কিন্তু দৃষ্টি নিক্ষেপ করা নিতান্তই প্রয়োজন। মই আপনার ওচরে আছো, আপনি কি পাইছে? মই একো পোৱা নাই সরকারি সুবিধা, মই ভাড়া ঘর থাকো, মই স্বামী পৰা আঁতৰি অহা 15 চনতে আঁতৰি আহিলো, মই সাধারণ চিলাই দোকান খুলি মই যেনে তেনে পোহপাল দেখো, 3-4 বাকে অরুণোদয় কাগজ পেলালো, আনটাই মই বিধায়ক ছাৰৰ ঘৰতো গৈ অরুণোদয় দিলো, তথাপিও তোমাৰ আজিকে অরুণোদয় পোৱা যোগ্যতা নহয়, যদি মই যোগ্যতা নাই হয় নে নহয় আপোনালোকে প্ৰমাণ কৰি চাব পাৰে। নিশ্চয়, আপোনাৰ ওচৰলৈ আহিছে, আপোনালোকে পাইছে নে কিবা? নাই পোৱা, একো পোৱা নাই, ঘৰ পোৱা নাই, অরুণোদয় পোৱা নাই, ঘৰৰ কাৰণে কেইবাবাৰো কাগজ পাতি দিলো, আৰু নাম আছে আছে কয়, নাম আছে 200 কিমানতে আছিলে, এতিয়া এখন পঞ্চায়তত গৈ সুধি আহিলোগৈ, এতিয়া কৈছে 304, তাৰপৰা ওৱাৰ্ড মেম্বাৰ ওচৰলৈ গ'লোঁ, তাৰপৰা ওৱাৰ্ড মেম্বাৰে ক'লে তোমালোকে ঘৰ কেতিয়াবা পাবলগীয়া আছিলে, এতিয়া তোমালোকক কিয় পাছলৈ দি আছে এইটো পঞ্চায়তৰ মানুহে জানিব, মই এতিয়া পঞ্চায়তৰ পৰা আঁতৰি আছোঁ। মানে আপোনালোকে এতিয়া কাক ক'ব যাক ক'ব লাগে তেওঁলোকক গুৰুত্ব নিদিয়া হৈছে, মানে উপায়বিহীন হৈ পৰিছে? অঁ, উপায়বিহীন, কেইবাবাৰো অৰুণোদয় কাৰণে কাগজ দিছোঁ, ৱাৰ্ড মেম্বাৰ ঘূৰাই দিয়া তোমালোক তুমি পাবলগীয়া নহয় বুলি কয়, এতিয়া ঘৰ লোৱা বুলি কয়, হয় আমি ঘৰ অৱস্থাই নাই, সেইটো কাৰণে ঘৰটোকে ল'ম বুলি আমি ভাবিছিলোঁ, কিন্তু এতিয়া ঘৰ বিচাৰিব গ'লোঁ, ঘৰো নাই, এতিয়া নাপাওঁ বুলি কৈছে। সঁচাই সঁচাই দুখ লগা কিছুমান কথা, আৰু সেইবিলাকৰ কাৰণে দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ এইসকল লোকে চকু পানী টুকিবলগীয়া হৈছে, কাৰণ তেওঁলোক পাবলগীয়া উপযুক্ত হিতাধিকাৰী মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বাৰে বাৰে তাকেই কয়, প্ৰকৃত হিতাধিকাৰীসকলে
পাওক, কিন্তু এই পঞ্চায়েত সমূহত কৃষ্ণপুর পঞ্চায়েতে তো আর এনে পঞ্চায়েত সমূহতে আসলে প্রকৃত হিতাধিকারী সমূহ বঞ্চিত হয়ে যায়। গতি আমি পুনের কো যে গহপুর সমষ্টির বিধায়ক উৎপল বরাই বিভিন্ন সময় এনেদরে সহায় করে আইছে, গতি এই সকল পরিয়ালক যাতে বিধায়কগুলো চকু মেলি চায় বা পঞ্চায়েত সমূহক নির্দেশ দিয়ে যাতে এওঁলোক কিবা এটা করে যাতে তেওঁলোক সুখেরে জিয়াই থাকিব পারে আসনি সমূহের জড়িয়ে বিধায়কগুলো দৃষ্টি দিয়া উচিত। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।